শারশা উপজেলায় গোগা কালিয়ানী প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের শুরুতে চেয়ারম্যান আবদুল রশিদের সভাপতিত্বে সকাল দশটায় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন যশোর এক সারশা আসনের সংসদ সদস্য শেখ আফিল এমপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ আফিল বলেন করোনা ভাইরাস মহামারীর কারণে শারশা উপজেলাতে এবার কোনো বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন সারসহা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু শিক্ষা অফিসার রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাস নুরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ শারশা উপজেলার এগারোটি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এদিকে নতুন বছরের নতুন বই পেয়ে খুশি ছাত্রছাত্রী সহ শিক্ষকরা